দর্শক বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে চলে আসলাম। আসুন আমরা নিউজটা সম্পূর্ণ শুনি। তো নিউজটিতে ড্রেনের ভিতরে ভেসে গেছে গোঙানির শব্দ। আসুন সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখি। আর নিশ্চিত নন কেউই, চলতি পথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছিলেন কান্নার আওয়াজ, গোঙানি। অনেকেই ভেবেছিলেন বিড়াল বা কুকুর জাতীয় কোনো প্রাণী আটকা পড়েছে আশেপাশে, তবে এই আওয়াজে একজন মানুষের, তা জানা গেল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর। সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন সরসপুর এলাকার এই স্ল্যাব লাগানো ড্রেনে যে কোনো মানুষ আটকা পড়তে পারেন, তা কল্পনাতীত ছিল এলাকার মানুষের জন্য। প্রায় 2 দিন থেকে গোঙানির আওয়াজ শোনার পর স্থানীয় কাউন্সিলর খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীদের, তারা এসে শাবল দিয়ে ড্রেনে স্ল্যাব। তো স্ল্যাবের মধ্যে আটকে গিয়েছিল এই লোকটি, তো কিভাবে উদ্ধার করে সেটিও দেখে চলুন। স্ল্যাব খুলতেই চক্ষু চড়ক গাছ, ড্রেন থেকে বেরিয়ে এলো জলজ্যান্ত একজন মানুষ। কথা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এক যুবক আটকা ছিলেন এই ড্রেনে। আনুমানিক বছর 30-এর এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভিতরে প্রবেশ করলেন তিনি, আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভিতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি। তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে। উদ্ধারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ফায়ার সার্ভিসের ভাই আসলে তারা উদ্ধার করছে, আমি পুলিশকে খবর দিলাম যে পুলিশ কোনো আইতে পারছে না, তারা বিভিন্ন কাজে বলে বিভিন্ন আসামি ধরা গেছে। দেখ, সবার মাধ্যমে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা বেচারা জীবিত অবস্থা উদ্ধার করতে পারছি। ধারণা করা হচ্ছে এই ড্রেনের দূরবর্তী খোলা কোনো। তো 2 থেকে 3 দিন স্ল্যাবের মধ্যে আটকিয়েছিল কিভাবে সেটি এখন চাঞ্চল্যকর বিষয়। তো জানার বিষয় এটা কেমন কিভাবে হলো। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এভাবে কিভাবে মানুষ থাকতে পারে সেটা আমার বোধগম্য নয়। তো আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে ভালো লাগবে আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে আবারও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ধন্যবাদ।